আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে। বিসিবি, এসিসি ও আইসিসির সাবেক প্রেসিডেন্ট এবং অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের কন্যা বুধবার বিসিবির একতলা লাউঞ্জে লভ্যাংশ বণ্টন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রীতিমতো বোমায় ফাটিয়েছেন। তবে সবাইকে ছাপিয়ে লভ্যাংশ নিয়ে অনেক বেশি সিরিয়াস কুমিল্লার স্বত্বাধিকারী সুন্দরী নাফিসা কামাল। অনেক কথার ভিড়ে নাফিসা কামাল বোঝানোর চেষ্টা করেন, আসলে বিপিএলে লভ্যাংশ বণ্টন জরুরি, বিশেষ করে গ্রাউন্ডসের আংশিক আর টিকিট বিক্রির স্বত্বটাও ফ্রাঞ্চাইজিদের দেওয়ার দাবিতে সোচ্চার কুমিল্লার ফ্রাঞ্চাইজির মালিক। নাফিসা কামাল বলেন, 7 বছর আমরা বিপিএল খেলে যাচ্ছি, আমরা পুরনো ফ্রাঞ্চাইজি, আমি মালিক হিসেবে সবচেয়ে পুরনো, সিলেটের সাথে ছিলাম, অথচ এখন পর্যন্ত ব্রেক ইভেনে আসতে পারিনি, কোনো ফ্রাঞ্চাইজি ব্রেক ইভেনে আসতে পারেনি, এটা আমাদের জন্য খুবই বড় লস প্রজেক্ট। খুব সহজে আমি বলতে পারি বিপিএলে আমাদের সাথে দুর্নীতি হচ্ছে, কোনো ফ্রাঞ্চাইজিকে ব্রেক ইভেনে আসতে দেওয়া হয় না কেন, আমি চিন্তা করছি আগামী বছর বিপিএলে থাকবো কি না। এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, অবশ্যই আমরা তার অংশ হতে চাইব, আমরা অনেক বড় একটি স্টক হোল্ডার, এখানে পুরোপুরি ওয়ান সাইডেড টুর্নামেন্ট হচ্ছে, আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি। দর্শক, এ ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।